আমি তাফসির আবুবকর জাকারিয়া পড়ি, এখানে আল্লাহর নাম সর্বনাম হিসেবে আমরা ব্যবহার করা হয়েছে। এখন কি এটি কেন করা হয়েছে? কারণ আল্লাহ তো এক বছর। এই প্রশ্নের উত্তর দিতে দিতে বোধ হয় আমি মরেই যাবো, মানে এত অবস্থা ঘটনাচক্রে। এটা উত্তরটা একটু দেই, আপনাদের একটু ইয়া হবে। এটাকে বলা রয়্যাল উই, রয়্যাল উই। রব্বুল আলামিন তিনি বহু বছর ব্যবহার করেছেন। আমি যদি এক বছর বলি, আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না সবাই জানে আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। এখন যদি আমি বলি আমি আপনাকে কাউসার প্রদান, জাস্ট বোল্ডনেস কমে যায়। এটা এটার কি যে এটা যে আমরা বলার যে একটা ইয়ে আছে, আমাদের সরকার যখন কথা বলে দেখছে দেখবেন বলে আমরা বলেছি, অত তিনি একজন বলতেছেন, আমরা ঘোষণা করছি তিনি একজন ঘোষণা করছেন। কেন বলেন জিনিসটার বোল্ডনেস, যে একজন মানুষ যদি এখন বহু বছর ব্যবহার করে তখন তার ক্ষমতাটা পুরা বোঝানোর জন্য এটা আল্লাহ তালা ব্যবহার করেছেন। আমি যদি এই জিনিসটা পরিবর্তন করি, আমি তাহারিফ করলাম কোরআনের মধ্যে, যারা এর আগে অনুভবগুলি করেছেন সবাই কিন্তু ভুল করেন না। আমি দেখেছি কিছু মানুষ আমি করেছেন, কিছু আমরা করেছেন। বিশুদ্ধ অনুবাদ হচ্ছে আমরা করতে হবে, আল্লাহ যেখানে আমরা বলেছেন, যেখানে আল্লাহ আমি বলছি সেখানে আমি রাখতে হবে, এবং মানুষকে বুঝে নিতে হবে এখানে আল্লাহ তালা নিজে তার নিজেকে সম্মান মর্যাদায় বহুগুণ বর্ধিত হিসেবে উল্লেখ করার জন্য বহু বছর ব্যবহার করেছেন। এই জন্য আপনি দেখবেন এই জিনিসটা ইংরেজিতে দেখুন উই লেখা আছে, এখনই যান দেখবেন। আপনি দেখেন উর্দুতে দেখেন হাম লেখা আছে একই জায়গাতে, ফার্সিতে দেখেন ফার্স্ট দেখেন মা না লেখা, আনা না মা লেখা না লেখা আছে। কেন? কারণ এটাই হচ্ছে এটার অনুবাদ। অন্য যে কোনো ভাষায় ওই অনুবাদটা শুদ্ধ ছিল, দুর্ভাগ্যবশত বাংলা ভাষার অনুবাদটা ভুল ছিল। আর এটা যখন শুদ্ধ করেছি তখন আমি বিপদে পড়লাম। আল্লাহ আমাদের বুঝার তো হইতে থাকবে।